हेलो फ्रेंड्स, हमें डॉक्टर एमडी फारुक अब्दुल्ला मेडिसिन नॉलेज चैनल अपन स्वागत। फ्रेंड्स, आज के आलोचना करब मेफेजेस्ट की टैबलेट सम्पर्के, एर बेनिफिट की, एर साइड इफेक्ट की, एवं एर डोज सम्पर्के आलोचना करब। तो बंधुरा, हमारे चैनल जरा नतून ता अवश्य चैनल के सबसक्राइब कर, पशे थका बेल आइकन क्लिक कर, जाते परवर्ती भिडियोगली खूब सहजे पे जो पें। तो फ्रेंड्स, ये टैबलेट सम्पर्क एक जेने एर कम्पोजिशन रहा है कॉम्बी पैक अफ मिफेप्रेस्टोन टैबलेट एंड मिसोप्रोस्टोल टैबलेट। तो चलो एर कम्पानीटा देखे नहीं, जाइडस फर्टिजा कम्पानी एक प्रोडक्ट एखे लिखा देखते जाइडस फर्टिजा, यहाँ जेको मेडिकल स्टोरे खूब सहजे पे जा। तो मेडिकल स्टोरे संग्रह करार आगे एर एक्सपायर डेटा अवश्य देखे नीबें, 4/2022 ए मेडिसिनटर एक्सपायर डेट। तो चलो एमआरपिटा देखे नहीं, एर एमआरपी हे 433.83 एमआरपी रही है। तो फ्रेंड्स, यहाँ कारा यूज कर कौन यूज करता दीची, जे समस्त मेरा प्रेगनेंसि होते चान ना बा गए बाच्चा नीते चाहे ना, से समय ये यूज करा है। तो टैबलेटी कौन यूज करबे सेटा होच्छे जखन प्रथम मासेर मासिक थेके द्वितीय मासेर मासिक देखा जाए से 50 दिनेर नीचे आछे तखनी एटा यूज करते पारबे। जदि 60 दिन पर्यन्त यूज करा जाए तो 60 दिनेर ऊर्धे होले, दुई मासेर ऊर्धे होले किन्तु ए टैबलेटे आर काज करबे ना। तो तार जोन्नो एक मासेर मध्ये किन्तु पोशाक टेस्ट करे देखते हबे, देखे नीते हबे जादेर मासिक होच्छे ना केन होच्छे ना, बाच्चा अनेक समय पजिटिव हो गेले हय ना, तो सेई समय एटा एक मासेर मध्ये किन्तु चेक करे देखे। अनेके कि भूल करे, एक मासेर ऊर्धे होये जाए বা দু মাসের ঊর্ধ্বে হয়ে যায় তখন চেক করে, তো দেখা যাচ্ছে পজিটিভ হয়েছে। তো অনেকে সেই সময় এই ট্যাবলেটকে ইউজ করতে চায়, কিন্তু সেক্ষেত্রে তো কোনো কাজ হবে না, বরঞ্চ ক্ষতি হবে। তো বন্ধুরা বুঝতে পারছেন এটার কাজ সম্পর্কে, যারা বাচ্চা হয়তো দেরিতে চাইছেন বা এসে গেছে, বা একটা বাচ্চা 6 মাসের বা কি 5 মাসের আছে, আবার দ্বিতীয় বাচ্চা এসে গেছে, তো সেই বাচ্চাটা আপনি মনে করছেন যে আমি রাখতে চাইছি না বা রাখবো না, তাহলে এটি ইউজ করতে পারবে। তো ইউজ কিভাবে করবে আমি বলে দিচ্ছি। এই ট্যাবলেটটা চলুন দেখে নিই, এই ট্যাবলেটটার এখানে তিনটি পার্টে আছে ট্যাবলেটটা, এখানে একটা, এখানে একটা। তো খাওয়ার নিয়মটা আমি বলে দিই, এখানে যেটা দেওয়া আছে এই যে মোটা উপরকার ট্যাবলেটটা আছে, এটা হচ্ছে মিফেপ্রেস্টোন ট্যাবলেট এটা। তারপরে নিচে যে জোড়া জোড়া ট্যাবলেটগুলো দেওয়া আছে এগুলো হচ্ছে মিসোপ্রোস্টল। তো এই ট্যাবলেটটা কি কাজ করে, যে ডিম্বাণুটা তৈরি হয় সেই ডিম্বাণুটাকে এই ট্যাবলেটটা ভেঙে দেয়, নষ্ট করে দেয়। নষ্ট করার পরে এই ট্যাবলেট দুটোতে কী করে, সে এই চারটি ট্যাবলেটেই ওই ডিম্বাণুটাকে মাসিকের ব্লিডিংয়ের আকারে বাহির করে দেয়। তো এটার আমি ডোজটা বলছি কিভাবে খেতে হবে। তো এইটা সকালে খালি পেটে একটা খাবে মোটা ট্যাবলেটটি, তারপরে এখানে দুটো ট্যাবলেট আছে, ঠিক তার পরের দিনকে খালি পেটে আবার দুটো খাবে, দিয়ে মিডিলে একদিন গ্যাপ দিয়ে তার পরের দিন আবার সেই টাইমেই এই দুটো ট্যাবলেট একসঙ্গে খাবে। মানে এটা প্রথমে খেলো সকালে খালি পেটে, তার পরের দিনকে এটা সকালে খালি পেটে খাবে ঠিক 24 ঘন্টা পরে, মিডিলে একদিন গ্যাপ দিয়ে তার পরের দিনকে এটা খেতে হবে, মানে 48 ঘন্টা পরে এই ট্যাবলেট দুটোকে খেতে হবে। তাহলে এইটাতে ডিম্বাণুটাকে ভেঙে দেবে এবং এইগুলোতে মাসিক আকারে ব্লিডিংয়ের মাধ্যমে বাহির করে দেবে। তো এই ট্যাবলেটটা খাওয়ার নিয়ম বিভিন্ন ধরনের হয়। তো
এটা নেওয়ার সময় অবশ্যই চিকিৎসকের সঙ্গে পরামর্শ নেবেন, কারণ এটার বিভিন্ন প্রবলেম হতে পারে। কারণ এটা বয়স হিসাবে তার শরীর কেমন আছে, তার প্রেশার কেমন আছে, এটা অবশ্যই দেখতে হবে। তার জন্য চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নেবেন। তো দেখা যাচ্ছে প্রেশার লো আছে, সেক্ষেত্রে খেলে অতিরিক্ত মাথা ঘুরে যেতে পারে, শরীর দুর্বল হয়ে যেতে পারে, বা হয়তো কারোর 5 দিন বা 6 দিনের মধ্যে দেখা যাচ্ছে শুকিয়ে যায়, তো কারোর 1 সপ্তাহ, কারোর 15 দিন, এমনটাও হতে পারে। তার জন্য অবশ্যই চিকিৎসকের সঙ্গে পরামর্শ নিয়ে ডোজটা ব্যবহার করবেন। তো এই ট্যাবলেটটা নেওয়ার পরে একটা আয়রন ফলিক সিরাপ খাওয়া দরকার আছে, কারণ এইটা নেওয়ার পরে অনেক সময় কী হয়, শরীরটা দুর্বল হয়ে যায়। তো সেই জন্য একটি আয়রন ফলিক অ্যাসিড, যে কোনো একটি সিরাপ খেতে পারবে, যেমন চেরি সিরাপ আছে, ডেক্সোরেন্স আছে, বা হেম্পা সিরাপ আছে, এগুলি খুবই পরিচিত কমন মেডিসিন, এগুলো কিন্তু ইউজ করতে পারবে। তো এর পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবে যেমন বলা যায় মাথা ঘুরতে পারে, মাথা ঘুরবে, বা পেটে অতিরিক্ত যন্ত্রণা হতে পারে। তো যদি যন্ত্রণা হয় তাহলে এই যন্ত্রণাটাকে সহ্য করার দরকার আছে। যেমন মাসিক যেমন হয়, মাসিক হলে যে যন্ত্রণাটা প্রথম অবস্থায় ওঠে, তেমনভাবে এই মোটা ট্যাবলেটটা খাওয়ার পরে কিন্তু যন্ত্রণা শুরু হবে। তো শুরু হওয়ার পরে যন্ত্রণা হলে কী হবে, বোঝা যাবে যে ওই ডিম্বাণুটা ভেঙে গেছে। তারপরে এই দুটো ট্যাবলেটে ওই যন্ত্রণার পরে পরেই এই দুটো ট্যাবলেট খেলে বাহির করে দেবে। তো ফ্রেন্ডস, আশা করছি ভিডিওটি খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। ওকে বন্ধুরা, ভালো থাকবেন, বাই।